1961 সালে 19 মে শিলচর রেল স্টেশনে 11 জন বাঙালিকে বাংলা ভাষার জন্য শহীদ হতে হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। সংগঠনের পরিভাষায় শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই দিনটি প্রতি বছর পালন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে। আমাদের পরিচিতি আস্তে আস্তে লুপ্ত হতে চলছে। আজকের দিনে এই কথাগুলি, এই বার্তাটুকু রাজ্যবাসীর কাছে দিতে চাই, আবেদন রাখতে চাই। অমর ভাষা শহীদ তাদের আত্মা শান্তি পাবে তখনই যে উদ্দেশ্যে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন, যদি তাদের লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।